মানে উনি অন্য একটা জায়গায় যাবেন। ওই গাড়িটা আসে নাই দেখে উনি তো একদম রাগে ফায়ার হয়ে গেলেন ওই জায়গায়। আমি কিন্তু ওনার রাগ নিয়ে চিন্তা করতেছিলাম, আমি চিন্তা করতেছিলাম যে আমাদের সাথে একটা গ্রুপ ছিল, সেই গ্রুপটা যেন তার উপর আস্থাটা না হারায় ফেলে আর কি, আমি ওইটা নিয়ে চিন্তিত ছিল। এই জিনিস ই করবেন যে রেগে যাবেন না, একটা বাচ্চা ছেলে একটা খুবই, ওই যে বললাম যে আধা ঘন্টা ধরে লেকচার শোনার পরে আপনার জিজ্ঞেস করলো যে মানহাজ কারে, বল আপনি রাগ করবেন না তার, আপনি তাকে করুণা করবেন, করুণা করবেন, ধৈর্য ধারণ করে, ধৈর্য আসলো এখানে, আবার রাগ না করে তাকে বুঝাই দেবেন যে আসলে ই মানে তো এটা, এই মানহাজ মানে এটা, আমি সরি আমি বুঝি নাই আপনি যে এখানে ছিলেন না, বা আপনি যে এখানে নতুন আসছেন আমি বুঝি নাই, আমার উচিত ছিল একবার হইলেও এটার অর্থটা বলে দেওয়া যে মানহাজ কথাটা মানে হলো এটা, বা একবার হইলেও আকিদা কথাটা মানে বুঝাই দেওয়া দরকার ছিল, যদি অডিয়েন্সটা ওরকম হয়। আপনাদের এই অডিয়েন্স সেরকম না আমি জানি, বা যদ্দূর চিনি সেরকম না, একজন দুজন ভাই নতুন আছেন, বাকিরা আমার অলমোস্ট সবাই চেহারা আমি চিনি এখানে।